আপনি জিজ্ঞাসা করেছেন যে দেবন্দী ভাইরা তারা বলে থাকে যে মুমিনের অন্তর আল্লাহর আরস অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান এই কেন্দ্রিক এই তথ্যাদি ঠিক না ঠিক কিনা আপনি জানতে চেয়েছেন সম্মানিত ভাই মোহান রব্বুল্লাহ আলমিন কোরানে প্রায় ষাটটি আয়তে বলছেন মোহান রব্বুল্লাহ আলমিন কোরআনে প্রায় ষাটটি আয়তে বলছেন আর রহমান আল্লাহ আর আল্লাহ আর সে সমুন্নত এই কথা মোহান রবুল্লা আলমিন ঘোষণা দিয়েছেন অতএব এটাই সত্য আর আর এটা একটা জাল কথা রসুল্লামের নামে মিথ্যা হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে আর রসুল সাল্লাহ আলী হুসাল্লা মোহামরবুল্লাহ আলমিন মানুষের সাথে রয়েছেন সবার সাথে রয়েছেন সর্বত্র রয়েছেন যে সেটা আসলে একটা ভুল বুঝ থেকে হয়েছে আল্লাহ তালা একাইতে বলছেন আল্লাহ আরও সে সম্বন্নত আরেক জায়গায় বলছেন আইনা আইনামা কুন্তুম তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে থাকো থাকো না কেন এর ব্যাখ্যায় সালফেসাইলহীন পূর্বশ্বরী উলামা ইকলাম তারা সকলেই বলেছেন যে আল্লাহ তালা আমাদের সাথে আছেন তার দেখার মাধ্যমে তার শোনার মাধ্যমে তার শক্তির মাধ্যমে তার সাহায্য মাধ্যমে তার অবাধ্যকে তার আজাদ দেওয়ার মাধ্যমে এভাবে তিনি আমাদের সাথে রয়েছেন যেমনটি অনেক সময় আপনি কাউকে শক্তি যোগাতে বলে থাকেন আরে তুমি যাও আমি তোমার সাথে আসি আমরা আছি না এইভাবে কথা অনেকে বলে থাকে সেটাই আল্লাহ তালা এখানে বলেছেন অহবা মাহকুমের আর মূলত সিওজাত যিনি আল্লাহ তাল্লাহ তিনি আরো সে আজিমে রয়েছেন আর এই জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আরো সে ডেকে নিয়েছিলেন মোহামব্বুল আলম যখন সালাদ তিনি ফরজ করতে চেয়েছিলেন এবং তাকে কিছু তাসল্লি অর্থাৎ সান্ত্বনা দিতে চেয়েছিলেন তার চাচা আবু তালিব এবং আল্লাহ আনহার মৃত্যুর পরে এবং যখন তাদের প্রতি শাস্তি তার প্রতি শাস্তি কাফের দোকুর শাস্তি যখন বেশি হয়ে গেছিল তখন তাকে ডেকে নিয়েছিলেন সে আরও সেই কিন্তু ডেকে নেওয়া হয়েছিল যদি আল্লাহ তালা সর্বত্রে থাকেন তাহলে এ ডেকে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না এরপরে একজন দাসী রসুল তাকে জিজ্ঞাসা করেছিলেন আইন আল্লাহ তখন সে বলেছিল আহ আল্লাহ তালা আকাশে রয়েছেন তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন যে আমি কে তিনি বললেন আন্তা মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আল্লাহ রসুল মোহাম্মদাল্লাম তো উনি বললেন আতে খা তার কে যে তুমি এই দাসিকে মুক্ত করে দাও না মিনা সে মোমিনা নারী অতএব সম্মানিত ভাই আশা করি বুঝতে পেরেছেন যে মূলত সিও জাত সহকারী আল্লাহ যিনি তিনি আর সে আদমি রয়েছেন সেখান থেকেই সারা বিশ্বব্যাপী তার শক্তি তার দেখা তার সরোবর সব কিছুই রয়েছে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত